শিরিক কত প্রকার ও কি কি? তাওহীদ তিন প্রকার বললাম, ঠিক আছে? আর শিরিক আসলে মূলত দুই প্রকার, শিরিকে আকবর, শিরিকে আসগার। এটা হলো বড় শিরিক। বড় শিরিকের মধ্যে বহু প্রকার, ঠিক আছে না? গায়রুল্লাহর কাছে চাওয়া, গায়রুল্লাহর কাছ থেকে প্রার্থনা করা, দোয়া করা, বহু গায়রুল্লাহর জন্য ইবাদত করা। অর্থাৎ বড় শিরিক বলতে এমন কোনো কাজ করা যেই কাজের কারণে ইসলাম থেকে বের হয়ে যাবে, যে কাজ করলে ইসলাম থেকে বের হয়ে যাবে, এটা হলো শিরকে আকবর, বড় শিরিক। আর একটা হলো শিরকে আসগার, ছোট শিরিক, যেমন রিয়াকারি, মানুষ দেখানো কাজ করা, এটা আল্লাহ বলছেন রিয়া। আল্লাহ রসুল্লাহ বলছেন যে আমি আমার উম্মতের উপর ভয় পাচ্ছি এই শিরক আসগার থেকে, ছোট শিরিক থেকে। ভয় বলতে বড় শিরিককারী তারা তো মুশরিক, শিরিক করেছে, আর ছোট শিরিক দেখা যায় না। দেখেন আমরা কিন্তু এখন মানে দিনদার পরহেজগার মুসলমানরাও এই ছোট শিরিক আমাদের মধ্যে পাওয়া যাচ্ছে। হজ করতে গেলেই রিয়াকারী চলে আসে, দান করতে গেলে রিয়াকারী চলে আসে, আজান দিতে গেলে রিয়াকারী চলে আসে, কেরাত করতে গেলে রিয়াকারী চলে আসে, যে কোনো ভালো কাজ করতে গেলে রিয়াকারী আসে। মানুষ দেখলে বলবে মাশাআল্লাহ এত ভালো, কথা বলেন নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এই রিয়া, এটাও ছোট শিরিক। গায়রুল্লাহর নামে কসম খাওয়া, কোরআনের কসম, বাবার কসম, ছোট শিরিক, ঠিক আছে? এই জন্য ছোট শিরিক থেকে বাঁচতে হবে। ছোট শিরিক বারবার করলে বড় হয়ে যায় আবার, আর বড় শিরিক এখান থেকে দূরে থাকতে হবে।